রাজনীতির পাঠশালার বইপাঠ পর্বে আপনাকে স্বাগতম। আমাদের বইপাঠ পর্বে আজ থাকছে জাকির তালুকদারের 1992 উপন্যাসটি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে যে অস্থিরতা দেখা দেয়, সেই অস্থিরতার সময়কালকে উপজীব্য করা হয়েছে উপন্যাসটিতে। লেখকের ভাষায়, লেনিনের মূর্তিতে পরানো হয়েছে ফাঁসির রজ্জু, দিকে দিকে বিজয়ী পুঁজিবাদের দাম্ভিক ঘোষণা, ক্যাপিটালিজম ইজ দ্য এন্ড অব দ্য হিস্টোরি, অসাম্য থাকবে, অশিক্ষা বাস্তুহীনতা থাকবে, পতিতাবৃত্তি থাকবে, সুকুমার সব বৃত্তি হবে পণ্য, সব মানুষের অধিকার থাকবে না মানুষ হয়ে ওঠার। বিপ্লব প্রত্যাশী প্রান্তকর্মী মনা মাস্টার ফরহাদরা পথ খুঁজতে দ্বারস্থ হয় কেন্দ্র তাত্ত্বিক নেতাদের, আর সবিস্ময় আবিষ্কার করে পথ প্রদর্শকরাই মেতেছে পথ ভোলানোর ষড়যন্ত্রে, প্রিয় নেতারা পরিধান করেছে বিশ্বাস সন্তার পোশাক, তাদের মুখ থেকে সরে গেছে পুতুল নাচের মুখোশ। ক্ষত বিক্ষত সেই গ্লানি বর্ষের নাম 1992, আবার ধ্বংসস্তূপের মধ্য থেকে মানুষের অটল দাঁড়িয়ে থাকার নামও 1992। বইটি প্রকাশ করেছে পুথিনিলয় প্রকাশনী, প্রথম প্রকাশ 7 নভেম্বর 2017। মানুষ প্রশংসা করতে বাধ্য, করছেও, পেপার পত্রিকা পর্যন্ত লিখছে ধন্য বাংলাদেশের এই পার্টি। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে এমন শৃঙ্খলা কেউ কোনোদিন আশা করতে পেরেছে? আজকের এই পরিস্থিতিতে তো কল্পনাই করা যায় না। পার্টি ভাঙছে তো বটেই, পার্টি থাকবে কি না সেই প্রশ্নই যখন সামনে এসে গেছে, তখন হাজার হাজার কর্মী তাকিয়ে আছে 77 সদস্যের কেন্দ্রীয় কমিটির দিকে। শোনা যাচ্ছে এখন সিরিজ মিটিং চলছে, পার্টির টাকা পয়সা, জায়গা জমি, সহায় সম্পত্তি, পত্রিকা প্রকাশনীর ভাগবাটোয়ারা নিয়ে। তবু সব কর্মী নিশ্চুপ, গণতান্ত্রিক কেন্দ্রিকতার নামে, শৃঙ্খলার নামে এই রকম ভেড়ার মতো নির্বিবাদ কর্মী বাহিনী যে নেতারা সৃষ্টি করতে পারে, তারা তো পীর মুর্শিদের চাইতেও কামেল মানুষ। পল্টন মোড় যেন থমকে আছে কয়েক মাস ধরে, চায়ের দোকানগুলোতে পর্যন্ত কোনো হুল্লোড়ে আলোচনা আড্ডা নেই। পার্টির কর্মীরা অনেকে আগের অভ্যেসে নিয়মিত আসে পল্টন মোড়ে, একে অপরের সাথে দেখা করে, কথাবার্তাও বলে, একসাথে চা সিগারেটও খায়, কিন্তু প্রাণ নেই কথাবার্তায়। কেউ কাউকে জিজ্ঞেস পর্যন্ত করে না যে কি ঘটতে চলেছে, জানে যে জিজ্ঞেস করে লাভ নেই, কেউ বেশি কিছু জানে না। কেন্দ্র কমিটি যা করবে তাই হবে, তবে এটা জানে সবাই যে কেন্দ্রীয় কমিটি 77 জনের মধ্যে 12 জন ছাড়া সবাই পার্টি বিলোপ করে দেওয়ার পক্ষে। তবু অপেক্ষা, দেখা যাক কি হয়। হঠাৎই পার্টি শৃঙ্খলার কথা ভুলে গিয়ে এক 40 লোক চিৎকার করতে শুরু করে পল্টন মোড়ের ট্রাফিক পয়েন্টে দাঁড়িয়ে, কিসের ভাগাভাগি, হ্যাঁ কিসের ভাগাভাগি, যারা পার্টি করতে চায় না তারা চলে যাও, সাপ কথা। চেহারা দেখলেই বোঝা যায় মানুষটার মনের মধ্যে বিপুল ঝঞ্ঝা। একজন এসে তাকে নিরস্ত করার চেষ্টা করে, কমরেড চুপ করেন। কিসের জন্য চুপ করব, পার্টি মানে কি খালি সেন্ট্রাল কমিটি 77 জন? হাজার হাজার কর্মী নাই, গণসংগঠন নাই, খেতমজুর নাই, কৃষক সমিতি নাই, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন নাই, উদীচী মহিলা পরিষদ নাই, এই 77 জনের কাছে কি পার্টির চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে গেছে লর্ড কর্নওয়ালিস? পার্টি থাকবি কি থাকবি না তার সিদ্ধান্ত নেওয়ার এরা কে? সারা দেশের পার্টির সদস্যদের মতামতের কোনো দাম নাই, মতামতের দরকার নাই? কংগ্রেস ডাকুক, কংগ্রেসের সিদ্ধান্ত হোক। এখন কংগ্রেস ডাকবে কে? আপনি ডাকবেন, আমি ডাকুম? ডাকলেই তো হলো না, ডাকার একটা নিয়ম আছে না? এখনো নিয়ম মানান ভাইজান, এখনো। আরে পার্টির টাকা ভাগ করার ওরা কে? ওই টাকা কি ওরা বাপের ঘর থেকে আনছে? যে খেত মজুর প্রতিদিনের বাজার করতে পারে না সেও লেভি দিছে, সেই লেভির টাকা ভাগ করার ওরা কে? রংপুরের মণিকৃষ্ণ সেন সব সম্পত্তি দিয়ে গেছে পার্টিরে, সেই সম্পত্তির ওরা ভাগ করার কে? রতন সেন সব কিছু দিয়ে গেছে পার্টিরে, সেইগুলানু ওই শালাগর ভোগে যাইব? আইসে অফিস ভাগ করতে, আরে অফিস তো এক কমরেডের দেওয়া জায়গার উপর, যা সেই কমরেডের ফ্যামিলির কাছে গিয়া পারমিশন নিয়ে আয়। এবার পরিচিত একজন এগিয়ে আসে, আসেন তো ফরহাদ ভাই, বাদ দেন। পাশের লোকেরা সচকিত হয়ে খেয়াল করে, ফরহাদ, কিশোরগঞ্জের জেলা কমিটির সদস্য ফরহাদ, একগুয়ে বলে পরিচিতি আছে। একজন মৃদুকণ্ঠে বলে, একগুয়ে হোক আর যাই হোক, কথাগুলান তো চরম সত্যি, কেউ অস্বীকার করে না, কিন্তু কি করবে বা কি করতে হবে এই পরিস্থিতিতে তা কেউ জানে না।
সবচেয়ে বড় মুশকিল হচ্ছে নিজেরাই এখন দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারছে না যে তত্ত্বের উপর দাঁড়িয়ে তারা মুক্তির জন্য যুদ্ধ করেছে এতকাল সেই তত্ত্বটা নির্ভুল। এমন টলমল করা ইমান নিয়ে কে কবে কোন যুদ্ধে দাঁড়াতে পেরেছে বুক চিতিয়ে? লাজ লজ্জা ভয় এই তিন থাকলে রাজনীতি লয়। এত বছর রাজনীতি করেও তার তাহলে এত লজ্জা কেন? সে কি তাহলে কোনোদিনই রাজনীতি করেনি, নাকি রাজনীতিবিদ হতে পারেনি? তাহলে সে ঘর থেকে বেরোতে চায় না কেন? মানুষ নিয়েই রাজনীতি, অথচ মানুষের সামনে পড়লেই কেন্নর মতো কুকড়ে যেতে চায় কেন? কারণ তাকে দেখলেই তীব্র শ্লেষ এবং বিদ্বেষের বিষ যতখানি গলা দিয়ে উগড়ে দেওয়া সম্ভব ঢেলে দিয়ে জিজ্ঞেস করা হয়, শুনলাম তোমাদের পার্টি এখন তিন টুকরা হয়েছে, তা তুমি এখন কোন টুকরা তাসো? তেলকুপি ঘাটের কাছে এসে নদী একটা ইউটার্ন নিয়েছে, এতই তীক্ষ্ণ সে বাঘ যে দেখে মনে হয় নদীর বোধ হয় ফিরতি পথ ধরার ইচ্ছে ছিল। কিন্তু মাটিও তো কম গোয়ার নয়, নদীকে চলতেও দেয় আবার বাধাও দেয়। কখনো নদী আসে মাটিকে গিলে খেতে, আবার কখনো মাটি ধীরে ধীরে চর বিছিয়ে জবরদখল করে নেয় নদীর কাছ থেকে যতটা পারে। শেষেরটাই এদেশে এখন বেশি ঘটছে। এলাকার ময়মুরব্বীরা গল্প করে, 50-60 বছর আগে এই নদীর বাঁধ এত তীক্ষ্ণ ছিল, আগুয়ান আর ফিরতি স্রোতের মুখ এত কাছাকাছি ছিল যে মনে হতো মাত্র 5 ইঞ্চি মাটির দেয়াল দুই স্রোতকে আলাদা করেছে। কিন্তু এখন বাঁকের উপর রীতিমতো স্থায়ী বসতি। এখন নদীর ইউটার্ন ভালোভাবে বুঝতে গেলে তেলকুপি ঘাটের বড় গাবগাছের মাথায় চড়তে হবে, কেউ কেউ চড়েও। লটকানো ঘুড়ি খুলতে গিয়ে কৈশোরে এই গাবগাছে উঠেছে মরা মাস্টারও। যতবার উঠত গাছে ততবার ঘুড়ির রঙিন প্রলোভন ছাপিয়ে নদীর এই ফিরতি পথ ধরা তীক্ষ্ণ বাঘ তার খেয়ালি সৌন্দর্য নিয়ে মনকে আচ্ছন্ন করে ফেলত। তখন অবশ্য সে মরা মাস্টার হয়নি, আর মাস্টার হওয়ার পর তার আর গাবগাছের মগডালে উঠাও হয়নি। সকালবেলা এভাবে বেড়াতে আসাটাও কি হয়েছে তেমন একটা? হয়নি, ইচ্ছে হলেও সময় হয়নি আসার। মনা মাস্টার সবিস্ময়ে খেয়াল করে এখন তার প্রচুর অবসর। স্কুলে ছাত্র পড়ানোর পরে তার আর অবশ্য কর্তব্য বলে কোনো জিনিস নেই, অথচ 2 বছর আগেও প্রতিদিন তার অবশ্য কর্তের তালিকা বেড়েই চলছিল। স্ত্রী ফিরোজার আক্ষেপ তো নিষ্ফলতা বুঝতে পেরে থেমে গিয়েছিল অনেক আগেই, কিন্তু সিমি অনুযোগ করার বয়সে পৌঁছেই তার দাবি জানাতো কখনো আদুরে ভঙ্গিতে, কখনো তার সরে চিৎকারের মাধ্যমে। অবশ্যই মনা মাস্টারের অবশ্য কর্তব্যের তালিকায় ফিরোজা আর সিমি অর্থাৎ স্ত্রীকন্যার প্রতি যথাযথ মনোযোগ দেওয়াটাও ছিল, কিন্তু পার্টির কাজের চাপ ক্রমেই সংকুচিত হয়ে আসছিল সিমি ফিরোজার ক্ষেত্র। পার্টির গ্রুপ মিটিং, কমিটি মিটিং, গণসংগঠনগুলোর খোঁজখবর নেওয়া, তাদের একটার পর একটা লাগাতার কর্মসূচি, বিরোধী দলীয় জোটের সম্মিলিত কর্মসূচি, পার্টির সাপ্তাহিক পত্রিকার বিলি বণ্টন, নতুন গ্রাহক তৈরি, স্টাডি সার্কেল, কর্মীদের জেল মামলা জামিন, এইসব একটার পর একটা কাজ মিলে তার চারপাশে যে দেওয়াল সৃষ্টি করেছিল ফিরোজা সিমির অনুযোগ সেই দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে যেত নিজেদেরই কাছে। ফলে একসময় সিমিও বুঝে ফেলেছিল বাবার মনটা খুব করে চাইলেও তাদের জন্য সময় বরাদ্দের সুযোগ খুবই কম, এবং তার ফলে অনিশ্চিত কিন্তু যান্ত্রিক একটা পারিবারিক জীবন। সেই জীবনে হঠাৎ ছন্দপতন, জীবনে হঠাৎ নেমে আসা জ্যোতিচিহ্নের মতো ছন্দপতন। মনা মাস্টার কমরেড মনোয়ার হোসেনের কাজ কমতে থাকে, কাজ কমতে থাকে, বাড়তে থাকে অস্থিরতা, বাড়তে থাকে প্রশ্ন নিজের সঙ্গীদের, কিন্তু কোনো উত্তর আসে না। ফলে আরও বেড়ে চলে অস্থিরতা, এমনকি বাইরে বেরোতে লজ্জা করে। প্রথমে বার্লিন প্রাচীর, সুলেমান পয়গম্বর যেমন ইয়াজুজ মাজুজের হাত থেকে মানবজাতিকে রক্ষার জন্য তৈরি করেছিল অলৌকিক প্রাচীর, তেমনই পুঁজিবাদের পুজ রক্ত বিষ বাষ্প থেকে পূর্বের মানুষকে রক্ষা করার জন্য বার্লিন প্রাচীর। কিন্তু সেই প্রাচীর ভেঙে পড়ল, ভাঙার উদ্যোগ নিল প্রধানত পূর্বের মানুষরাই, একের পর এক পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া। তারপর একদিন মস্কোয় খণ্ড বিখণ্ড হল লেনিনের মূর্তি, বিপ্লবের পিতৃভূমি পাশ ফেরালো পুঁজিবাদের দিকে। মনামাস্টার সামনে পড়লেই ইঙ্গিতে খোঁচা দেয় বিরোধী চিন্তার লোকজন, ফলে বাইরে বেরোনোর কথা মনে এলেই পায়ে ভর করে জড়তা। এদিকে দেশে কি ঘটল? যে মুহূর্তে সোভিয়েত ইউনিয়নের পতন, সঙ্গে সঙ্গে পার্টি অফিসে তালা, পার্টির পত্রিকা বন্ধ, কার্যক্রম বন্ধ, তারপরেই পার্টি ছেড়ে পালানোর হিড়িক। আগে দেখা যেত ছোট ছোট ইস্যুতে পর্যন্ত মিটিং পর্যালোচনা চলেছে দিনের পর দিন, রাতের পর রাত জুড়ে, আর এখন এত বড় ইস্যুতে একটা পর্যালোচনা মিটিং পর্যন্ত ডাকার লোক নেই। মনামাস্টার তখন তিক্ত মনে ভাবতে বাধ্য হয়, তাদের পার্টিকে লোকে যে বলতো রাশিয়ার দালাল, তারা নড়াচড়া করে রাশিয়ার ইঙ্গিতে, মস্কোতে বৃষ্টি পড়লে তারা বাংলাদেশে ছাতা ধরে, অন্তত নেতাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কথাগুলো নিদারুণ সত্যি।
যে নেতাদের মনে হতো তাত্ত্বিকভাবে অত্যন্ত সমৃদ্ধ, মানুষের মুক্তির জন্য সর্বস্ব ত্যাগ করেছেন, তারা রাতারাতি হয়ে গেলেন রূপান্তরপন্থী। জানা গেল তারা কেউই সর্বস্ব তো দূরের কথা, বিন্দুমাত্র ত্যাগও করেননি পার্টির জন্য, রুবলের বিনিময়ে রাজনীতি করেছেন, নিজেরা পরিবার পরিজন নিয়ে কাজে অকাজে রাশিয়া বুলগেরিয়া সফর করেছেন, নিজেদের ছেলেপুলে আত্মীয় স্বজনদের উচ্চশিক্ষার জন্য পার্টির মাধ্যমে সমাজতান্ত্রিক দেশগুলোতে পাঠিয়েছেন, এমনকি কেউ কেউ বিদেশে পড়তে পাঠানোর নামে আদম ব্যবসাও করেছেন, টাকা কামিয়েছেন দেদার। তখন মনা মাস্টারের কোনো হিসাবই আর মেলে না, সঙ্গীদের প্রশ্নের উত্তর দেবে কি, নিজের প্রশ্নগুলোরই তো কোনো উত্তর জানা নেই। স্বামী এসব বোঝে না, বাপকে কাছে পেয়েই খুশি, খুশি ফিরে যাও। তবে স্বামীর মনোকষ্ট এবং অস্থিরতা নিজেও কিছুটা অনুভব করতে পারে, নিজের রাজনীতি বুঝুক না বুঝুক স্বামীকে তো বোঝে। এইরকম পরিস্থিতিতে কিভাবে স্বামীকে সান্ত্বনা দিতে হবে তা ফিরোজা জানা নেই, সে তাই আরও পতিব্রতা হয়ে ওঠে। তার সান্নিধ্য যাতে স্বামীর ক্ষততে একটু প্রলেপ লাগাতে পারে সেই চেষ্টায় যথাসাধ্য মগ্ন হওয়ার চেষ্টা করে। তো মনা মাস্টারের অবসর এখন অনেক, সকাল বিকাল মেয়ের হাত ধরে হাঁটতে বেরোনের যথেষ্ট সময় সে এখন পায়। লোকের খোঁচা শোনার ক্ষমতা সে অর্জন করেছিল রাজনীতির শুরু থেকেই, তবে আগে তীক্ষ্ণ উত্তরে প্রতিপক্ষের বুক ছেদা করে দিতে পারত তত্ত্ব এবং তথ্যের প্রাচুর্য দিয়ে। এখনকার তথ্য সবই তার প্রতিকূলে, আর তত্ত্ব হয়ে গেছে নড়বড়ে, তাই এখন খোঁচা হজম করতে হয় বেশি, প্রত্যাঘাত করার সুযোগ কম। জমশেদ আলীর প্রশ্নটা না শোনার ভান করে সে, পারাত সম্পর্কে তাকে চাচা বলে ডাকে মনা মাস্টার, কিন্তু দুজনেই দুজনকে ঘৃণা করে তীব্রভাবে। একাত্তরে কাঁধে বাঁশের লাঠি নিয়ে কলেজ মাঠে রাজাকার বাহিনীর সাথে লেফট লাইট করেছে জমশেদ আলী, কিন্তু এখন সেই জমশেদ আলীদেরই দিন, তাই মনা মাস্টার এড়িয়ে যেতে চাইলেও সে ছাড়ে না। তা তুমি জানি কোন টুকরা তাসো? আমি মূল পার্টিতেই। তা সেই মূলটা আসলে কোনটা? শুনতেছি তোমাদের অফিস নাকি দুই ভাগ হচ্ছে, দেয়াল উঠতেছে দুই শরিকের ভাগের মতন। তার বুকের কাঁচা ঘায়ে শকুনের নখ দিয়ে আশ্রয় জমশেদ আলী। উত্তর না দিয়ে মেয়ের হাত ধরে এগিয়ে যায় মনা মাস্টার, টের পায় তার পিঠের সাথে লেপটে রয়েছে জমশেদ আলীর অশ্লীল হাসি ভরা দুই চোখ। ফড়িং দেখে পেছনে ছোটে শিমি, লাফায় মনের আনন্দে, হাততালিতে যেন উড়িয়ে দিতে চায় বাবার মনের মধ্যে পাহাড় হয়ে জমে থাকা কালো মেঘ, একেবারে উবে যায় না, তবে জমাটত্ব কমে। হাসি মুখে মেখে ফড়িং এর পেছনে ছুটতে উৎসাহ দেয় মনা মাস্টার। কমরেড মাস্টার সাহেব, ডাক শুনে তেমন চমকায় না মনা মাস্টার, এলাকায় কয়েকজন এখনো তাকে কমরেড বলে ডাকে, খুব অল্প কয়েকজন, তাদের মধ্যে একজন আফাজ। ঘাড় ফিরিয়ে তাকায় মনা মাস্টার, দেখতে পায় সেই আদি ও অকৃত্রিম আফাজকে, হাঁটু ছোঁয়া লুঙ্গি, গায়ের ফতুয়া অনুজ্জ্বল বরাবরের মতোই, কাঁচা মাটি রঙের মুখটা শীর্ণ আগের মতোই, শুধু চোখ দুটো উজ্জ্বল চকচকে। কখনোই ওর চোখে মেঘের ছায়া পড়তে দেখেনি মনা মাস্টার। আফাজ বেশ কয়েক বছর থেকে পার্টি মেম্বার, 100 ভাগ খেতমজুর, লেখাপড়া না জানা, ইউনিটের সেই একমাত্র খেতমজুর পার্টি সদস্য। ফতুয়ার পকেট থেকে 5 টাকার একটা নোট বের করে মনা মাস্টারের দিকে হাত এগিয়ে দেয় আফাজ। মনা মাস্টার জানে কিসের টাকা, আফাজের মাসিক লেভি, 1 মাসও বন্ধ রাখেনি আফাজ। পার্টিরই যেখানে ঠিক নেই, পার্টির অফিস বন্ধ, কাজকর্ম বন্ধ, কবে শুরু হবে, আদৌ শুরু হবে কি না, পার্টি আদৌ থাকবে কি না, পার্টির শিক্ষিত সব কমরেড বন্ধ করেছে লেভি দেওয়া, সেখানে আফাজ একইভাবে দিয়ে যাচ্ছে তার লেভি, তার পুরো 2 বছরের লেভি জমা আছে মনা মাস্টারের কাছে। মনা মাস্টার জানে না কি হবে, মনা মাস্টার জানে না কি হবে এই টাকাটা দিয়ে, তবে পার্টি যদি আর নাই থাকে তখন না হয় একেবারে টাকাটা ফিরিয়ে দেওয়া যাবে আফাজকে। একত্রে একটা বড় অঙ্কের টাকা পেলে খুব উপকার হবে আফাজের, ততদিন না হয় টাকাগুলো সঞ্চয় হিসাবেই থাকুক মনা মাস্টারের কাছে। মনা মাস্টার 5 টাকার নোটটি পকেটে রাখে। আচ্ছা আফাজ কি সন্দেহ করে না মনা মাস্টারকে? পার্টির দুরবস্থা, অচল অবস্থার কথা কিছুটা তো সে জানে নিশ্চয়ই, সব হয়তো বোঝে না, কিন্তু ভাঙনের সুর যে বেজেছে সেটি নিশ্চয়ই শুনতে পায়। তবু যে সে তার গতর খাটানো আত্মার টুকরোর মতো টাকা 5টি মাসে মাসে তুলে দিচ্ছে মাস্টারের হাতে, তার কি একবারও সন্দেহ হয় না টাকাটা ঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা? সম্ভবত না, কেননা তাদের শেখানো হয়েছে নেতাকে সন্দেহ করলে পার্টি হয় না। আফাজ সন্দেহ করেনি কোনোদিন, আফাজ সন্দেহ করেনি কোনোদিন মনা মাস্টারকে, মনা মাস্টার সন্দেহ করেনি তার উপরের নেতাদের,
অথচ সেই নেতারা রাতারাতি পড়েছে বিশ্বাস হন্তার পোশাক, পথ প্রদর্শকরা মেতেছে পথ ভোলানোর ষড়যন্ত্রে। তা তোমার দিনকাল কেমন আফাস? কাজকাম পাচ্ছ? কই আর কাম কমরেড, আগের মতন একদিন কাম জুটলে পরের আড়াই দিন নাই। গৃহস্থ চাষির জুটলে তার পরে না কিষাণ ক্ষেত মজুরের কাম। তা দেখেন দেখি চাষির নিজেরই মরণ দশা। পাট বুনে বৌজির গয়না বন্ধক দিয়া সেই পাটের দর নাই, ধান বুনতে খরচের এক শেষ, ধান উঠলে সেই লাভের টেকা যায় ফৈরার পকেটে। তাই গৃহস্থের যে অবস্থা ক্ষেত মজুরের সেই একই অবস্থা। যে গাছের রসে আমরা বাসি সেই গাছই যখন শুকায় যায় তখন আমরা কি খাই? তবু যে তুমি মাসে মাসে লেভির টাকাটা দিয়ে যাচ্ছ তা তো দিতেই হবে, তা তো দেওয়াই লাগবে। কেন দিতেই হবে কেন? বারে টেকা ছাড়া কি পার্টির কাম চলে? পার্টির কাম না চললে কি বিপ্লব হয়? আফাজ এখনো বিপ্লবের স্বপ্ন দেখে। মনা মাস্টারের মনে ধোঁয়াশা কেটে যায়। আফাজ তার লেভি পার্টিকে দিচ্ছে না, দিচ্ছে পার্টির মাধ্যমে বিপ্লবকে। বিপ্লবের জন্য, মানুষের মুক্তির জন্য, যে মুক্তির সাথে জড়িয়ে আছে তার নিজেরও মুক্তি। সে মনা মাস্টার নিজে কি কখনো লেভি দেওয়ার সময় ব্যাপারটা এভাবে ভেবে দেখেছে? তার উপরের স্তরের বড় নেতারা? সারা শরীর রাগে কেঁপে ওঠে মনা মাস্টারের। পার্টির অফিস ভাগ হতে যাচ্ছে, পার্টির প্রকাশনী বেহাত হয়েছে, পার্টির ফান্ড ভাগ করার পায়তারা চলছে। ওই ফান্ডে আফাজদের টাকা আছে, তাদের রক্তখামে উপার্জিত টাকা। সেই টাকা কেড়ে নিয়ে যেতে চায় পার্টির মধ্যে লুকিয়ে থাকা ছদ্মবেশি হায়ানার দল। আফাজ বিদায় নেয়। আমার একটু বাজার খরচ করা দরকার। আর মেয়ের হাত ধরে বাড়ির পথে হাঁটে মনা মাস্টার। হঠাৎ ছিমি বলে, পাত্রী ভালো না। চমকে ওঠে মনা মাস্টার, কি বললি? পাত্রী ভালো না, খালি মারামারি। মেয়ের মুখে এমন কথা শুনে থমকে যায় সে। কে বলেছে তোকে? মা। তোর মা বলেছে পার্টি খারাপ? মুকুল ভাই পার্টি করে, সজল ভাই পার্টি করে। মুকুল ভাই চাকু দিয়ে সজল ভাইকে মারল, তুই দেখেছিস? দেখেছি বইকি সিমি, তাদের ঘরে দরজাতেই ঘটনাটা। একই পাড়া ছেলে দুজন, একই দল করে, ক্ষমতাসীনদের যুব সংগঠন। লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায়ের ভাগবাটোরা নিয়ে গোলমাল। বেলা ১১টায় প্রকাশ্য দিবালোকে গোটা পাড়ার লোকের সামনে মুকুলের দল চাকু বসিয়ে দিয়েছে সজলের বুকে। সিমি বলে, তুমি আর পার্টি করো না বাবা, চাকু মারবে। মনা মাস্টারের মনের চোখে দেশের ভবিষ্যৎ একেবারে খোলা বই হয়ে যায়। এভাবেই ভবিষ্যৎ প্রজন্মের মনে ঘৃণা জন্মানো হচ্ছে রাজনীতির প্রতি। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজনীতির পাঠশালার সঙ্গেই থাকুন।